পাঁচটা বছর তো নেই, এলাকার সাধারণ মানুষ এই এলাকাটার এবং নামটা কি? ছাত্রছাত্রীরা, মানে এলা হইলে উত্তর উলবাড়ি, ওয়ার্ড উত্তর নম্বর উলবাড়ি কত? ওয়ার্ড, ওয়ার্ড নম্বর কত? ছয় নম্বর। 6 নম্বর ওয়ার্ড। আজকে পাঁচটা বছর তেনে মানে এলাকার মানুষ বিচ্ছিন্ন হয়েছে, মানে রাস্তাঘাটে আটিয়া দিতে পারে না। এরপরে স্কুলের ছাত্রছাত্রীরা তারা এখানে আবার পরে পড়িয়া বাড়ি ঘরে যাই শিক্ষা দীক্ষা মানে করতে পারেন না। এরপরে আমরা এলাকাবাসী আমরা মিলিয়া হইলাম যে এটা তো দিত নয়, হ্যাঁ, আমরা এলাকাবাসী আমরা এই রাস্তাটা করিয়া দিলাই, ও আমরা এলাকাবাসী সারা মিলিয়া আমরা আমরা রাস্তা আজকে আমরা নির্মাণ করি আর। কিন্তু ফার্স্টটা বছর আমরা বহুত খাওয়া কইছি পঞ্চায়েত, কেন কতটুকু জায়গা, হ্যাঁ জায়গা অনুমানিক কতটুকু? জায়গা অনুমানিক হইলো 120 ফুট লম্বা, 120 ফুট, 120 ফুট আর 12 ফুট ফাড়া। না লম্বা কি 120 ফুট না 120 মিটার? না না 120 ফুট লম্বা আছে, আর 12 ফুট ফাড়া আছে। কিন্তু আমরা দেখতাম পারছি যে নানি ফার্স্টটা বছর নানি যে মানুষের যে দুর্ভাগ্য মানুষের, মানুষ এখান থেকে উত্তর ফুলবাড়ি ফিল্ড হইয়া ঘুরিয়ে দিতে লাগে বাজার দিকে, কিন্তু এদিকে মানুষ দেখতে পারে না। কয়ে হাজারের উপরে মানুষ আনি এলা বাস করে, কিন্তু মানুষ আসতে বইতে মানে তারা দুর্ভাগ্য খারাপ মানে কষ্ট করিয়া মানে রাস্তাঘাটে চলতে লাগে। এরপরে আমরা দেখলাম যে এই কষ্ট দেখিয়া মানুষের আমরা মানে বরদাস্ত করতাম পারছি না। আমরা সাধারণ মানুষে আমরা এখানে সারারে লইয়া মিলিয়ে আমরা এই এলাকাবাসী মিলিয়ে আমরা রাস্তাঘাট করিয়া এদিকে কি ব্লক যে 10,000, 15,000, 20,000 করে মানুষের সাহায্য করে কারণে এই এলাকার মানুষের তাই বিচ্ছিন্ন করে রাশন মানে রাস্তাঘাট ইবাজু করতাম না, উভন্ত করিয়া তাই ডাকি 120 ফুট মানে তাই রাশন ইবাজু করতাম না। ওখানে আমরা দেখছি মানে তান আমরা আশা করি আমরা ব্লক ডেপুটেশন দিছি বা কাগজ দিছি, আমরা কোনো সারা গ্রাম পাইছি না, না পাওয়ার কারণে আমরা এলাকাবাসী মিলে আমরা রাস্তা করি। কেউ 10,000, কেউ 20,000, কেউ 25,000।